আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা দীর্ঘদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করতেছি যে কোনো একটা সমস্যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি এখন নিয়তে আপনারা ভিডিও পাবেন আর সৌদি আরবের ভিসা সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সেজন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করেন তো প্রিয় বন্ধুরা আজকের আসলে নাইটটা কম থাকার কারণে আপনাদেরকে এইভাবে বলতেছি প্রিয় বন্ধুরা এখন বর্তমান সিচুয়েশনে যারা সৌদি গামী প্রবাসী রয়েছেন আপনারা সৌদি আরবে আসলে বর্তমান সিচুয়েশনে কেমন হবে এই বিষয়টা জানানোর চেষ্টা করব পাশাপাশি যারা এই ভিডিওটি দেখতেছেন হয়তো আপনি গামী প্রবাসী আপনি ভিডিওটি দেখতেছেন পাশাপাশি কিন্তু আপনার ফ্যামিলি যে কোনো একটা লোকজন আপনি ভিডিও দেখতেছেন তো এই ভিডিওর যে বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব সেই বিষয়গুলো আপনারা যে সৌদিগামী প্রবাসী রয়েছেন তাদের সাথে আপনারা একটু শেয়ার করবেন পাশাপাশি যদি আপনি একজন সৌদিগামী প্রবাসী হয়ে থাকেন আপনিও এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি অবশ্যই একজন সতর্ক হয়ে যাবে ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমি রেখে দিলাম তো প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে যদি আপনারা আসেন তাহলে কেমন হবে এই বিষয়টাই জানানোর চেষ্টা করব সৌদি আরবের ভিসা নিয়ে যেহেতু আপনারা আসতে চাচ্ছেন সেহেতু এই ভিসাটা নিলে কেমন হবে তো এখন বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের একটা ভয়াবহ সিচুয়েশন চলতেছে কারণ সৌদিকরণ করা হয়েছে অনেকেই বুঝেন না যে আসলে সৌদিকরণ করা হয়েছে এই সৌদিকরণটা মানে কি এটা অনেকেই বুঝেন না এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদিকরণ মানে কি সৌদিকরণ মানে হচ্ছে যে সৌদিরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে সৌদিরা কাজ করবে সেই রকম সৌদিকরণ করার কারণে কিন্তু আমাদের যেই সকল প্রবাসী রয়েছেন তারা কিন্তু এখন সেই সেক্টরগুলোতে ঢুকতে পারতেছেন না তো এটাই হচ্ছে সৌদিকরণ করার মানে তো এই সৌদিকরণ করার কারণে কিন্তু আমাদের প্রবাসীরাই বেশ ক্ষতির মুখে পড়ে গেছেন ভালো একটা ক্ষতির মুখে পড়ে গেছেন অনেককে কিন্তু দেশে চলে যেতে হয়েছে পাশাপাশি এই সেক্টর তাদেরকে খালি করে দেওয়া মানে একটা পরিস্থিতির শিকার হয়েছে আমাদের প্রবাসীরা সেই জন্যই এখন যারা নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন তারা একটু হলেও সতর্ক হয়ে যদি আপনারা সৌদি আরবে আসেন তাহলে ভালো হবে কারণ সতর্ক যদি না থাকেন তাহলে আপনার যে টাকাটা ইনভেস্ট করে আপনি সৌদি আরবে আসতেছেন সেই টাকাটা পরবর্তীতে আর ফেরত পাওয়ার যোগ্য নয় তো বুঝতেই পারতেছেন যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকা আপনার সৌদি আরবে আসার পর ইনকাম করবেন এবং সেই টাকাটা পরিশোধ করবেন এরপর আপনার যে টাকা ইনকাম করবেন সেটা আপনার লাভের মুখ দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়টা অবশ্যই সেন্সিটিভ একটা বিষয় এখন সৌদি আরবের ভিসায় আসলে কি পরিস্থিতি বিরাজ করবে এই বিষয়টা জানানোর চেষ্টা করলাম আর পাশাপাশি জানাবো যে সৌদি আরবের ভিসা নিয়ে যদি আপনারা এই মুহূর্তে সৌদি আরবে আসেন তাহলে কেমন হবে হবে কোন কোন ভিসা নিয়ে আসলে ভালো তো এই বিষয়টা হচ্ছে আপনারা সাপ্লাই ভিসা সৌদি আরবে কিন্তু বেশ ভালো রকমের সাপ্লাই ভিসা রয়েছে আপনি যে কোনো একটা ভিসা নিলেন সেই ভিসা দিয়ে আসলেন আপনাকে বললো যে কোম্পানির ভিসা কিন্তু আসার পর দেখতেছেন যে আপনি একটা সাপ্লাই কোম্পানিতে পরে গেছেন তো প্রিয় বন্ধুরা সেই জন্য অবশ্যই একটা ভিসা নেওয়ার আগে একটু ভেবে চিনতে নেবেন যে এটা সাপ্লাই হবে কিনা আর আপনার যদি কোনো নিজস্ব আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে তাদের কাছ থেকে একটু ইনশিওর হয়ে নিবেন যে অমুক কোম্পানিটা রয়েছে কিনা আর আপনিও যদি এই পাশাপাশি এই বিষয়গুলো আসলে কোনো অভিজ্ঞতা এবং কোনো হেল্প আপনার লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমিও চেষ্টা করব আপনার কমেন্টের উপর সেই কোম্পানিটা খুঁজে বের করার জন্য এবং আপনাকে জানানোর জন্য চেষ্টা করব। আর অ্যাবাউট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপেও ভয়েস দিতে পারেন তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এবং কোন কোন ভিসা নিলে ভালো হবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আগের মতো কিন্তু সৌদি আরব এখন এতটা ইনকাম নেই আপনারা হয়তো একটা ভিসা নিলেন নেওয়ার পর আসলেন আসার পর দেখবেন যে আপনাদেরকে বলছিল একটা কিন্তু আসার পর হয়েছে আরেকটা এবং ভিসার যে ইনকামের বিষয়টা রয়েছে সেই ইনকাম কিন্তু সৌদি আরবের এতটা নেই সেই জন্য অবশ্যই একটা ভিসা সৌদি আরবে আসবেন যেহেতু সেহেতু অবশ্যই ভিসাটা কেমন হবে এটা একটু ভেবেচিন্তে আসবেন পাশাপাশি কত টাকা দিয়ে আসলে ভালো হবে সৌদি আরবের যেই সিচুয়েশন চলতেছে আপনি যত টাকা কম করে আসতে পারবেন অতই কিন্তু আপনার ভালো হবে এছাড়াও আপনার আসলে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে সৌদি আরবে আসলে বুঝতে পারবেন যখন সৌদি আরবে আপনি আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে সৌদি আরবের কতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো বিষয়গুলোতে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কারা কারা সৌদি আরবে যেতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আসসালামু আলাইকুম